টেলিভিশনের ক্যামেরাম্যান নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। দেশের রাষ্ট্রপ্রধান তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ রক্তে মাখা সিঁড়িতে পড়ে আছে। রক্ত ততক্ষণে শুকিয়ে গেছে। শোবার ঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রাণহীন দেহ। তাদের মধ্যে ছিলেন বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব, তার দুই ছেলে এবং দুই নববিবাহিত পুত্রবধূ। বড় ছেলে শেখ কামালের লাশও নিচে পড়েছিল। 1975 সালের 15ই আগস্ট ভোর রাতে গণহত্যা সংঘটিত হওয়ার কয়েক ঘন্টা পরে এটি ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন জিয়াউল হকের একটি তথ্যচিত্রে বর্ণিত ভয়াবহ দৃশ্য। রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসায় তাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায় এবং তাদের অপকর্মের ছবি তোলার নির্দেশ দেয়। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে জঘন্য কাজ। স্বাধীনতার স্থপতির সিংহের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গিয়েছিল 47 বছর আগে এই দিনে, এই সাধারণ বাড়িতে, যেটি ছিল 71-এর স্বাধীনতা যুদ্ধের গণ আন্দোলনের কেন্দ্রবিন্দু, যে বাড়িতে তিনি প্রথম জাতীয় পতাকা উড়িয়েছিলেন। 4 বছর আগে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা যিনি দিয়েছিলেন, সেই বাড়িতেই তার বুলেটবিদ্ধ দেহটি সিঁড়ি বেয়ে ভেঙে পড়তে দেখেছিল। কিন্তু খুনিরা কি চেয়েছিল? তারা ছিল বাঙালি জাতির গতিপথ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দেওয়ার একটি গভীর মূল পরিকল্পনার অংশ। দুজন খুনি পরে একটি বিদেশি টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র কিভাবে হয়েছিল জিজ্ঞেস করে। তারা আগে কার সাথে যোগাযোগ করেছিল সেই সম্পর্কেও জিজ্ঞেস করে। খুনি আব্দুর রশিদ, তৎকালীন একজন লেফটেন্যান্ট কর্নেল, বলেছিলেন, তিনি বেঁচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে খুব কঠিন হতো, তাই বঙ্গবন্ধুকে সরিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে তারা বঙ্গবন্ধুকে হত্যা করে। খুনি রশিদ টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন যে হত্যাকাণ্ডের আগের দিনও তিনি খন্দকার মোশতাক আহমেদের সাথে দেখা করেছিলেন এবং জোর করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপসারণের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হয়। হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের অনেকেই বিদেশে বাংলাদেশ মিশনে চাকরি পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী জাতীয় স্লোগান জয় বাংলাকে একরকম নিষিদ্ধ করে সেন্সর করে পরবর্তী সরকারগুলো। বঙ্গবন্ধু বলতেন, আমার সবচেয়ে বড় শক্তি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। সবচেয়ে বড় দুর্বলতা, আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি। কোনো ভিনদেশি শত্রু নয়, বঙ্গবন্ধুকে সেই ভালোবাসার মানুষরাই হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরদিন 16ই আগস্ট সকালে ঢাকার পত্রিকা বিলি করা ছেলেটি কাঁদছিল একা একা। পত্রিকাগুলো সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, জল গড়িয়ে পড়ছে তার বুকে জামায়। এক ভারতীয় সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি তো মুজিবের অনেক সমালোচনা করতে। ছেলেটি কেঁদে কেঁদেই উত্তর দিল, ভালো বা মন্দ যাই হোক, তিনি তো ছিলেন আমাদের একমাত্র নেতা, তার নিন্দা করতাম, কারণ দোষারোপ করার মতো আর কেউ আমাদের নেই। এই তো বঙ্গবন্ধু, যার প্রতি এ জাতির অভিযোগ ছিল, অনুযোগ ছিল, কিন্তু হৃদয় ভরা ভালোবাসা আর শ্রদ্ধা ছিল, আছে ও থাকবে চিরদিন। কয়েকটি বুলেট তাকে কেড়ে নিতে পারেনি কোটি বাংলাদেশের হৃদয় থেকে। মহান নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে আমরা ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।